সম্মানিত ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সালের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সাদর আমন্ত্রণ। এই সপ্তাহের বিষয়গুলো হলো বিজ্ঞান, কর্ম ও জীবনমুখী শিক্ষা। আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনার ভিডিওটি আমার আপনার সাবস্ক্রিপশন আমাকে আমার পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সবচেয়ে শেষে তিনটি অপশনের সবচেয়ে উপরে অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্ট এর প্রশ্নগুলো। এখানে অ্যাসাইনমেন্টের একটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে 3। আমরা উত্তর লেখার ক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর লিখে শুরু করব। ঘর সাজানোর ক্ষেত্রে তুমি যে সকল জিনিস নিজে তৈরি করতে পারো তার একটি তালিকা প্রস্তুত করো। প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অ্যাসাইনমেন্টের শিরোনাম, প্রথম অধ্যায়, কর্ম ও মানবিকতা। বাড়ির অব্যবহৃত জিনিস দিয়ে ঘর সাজানোর জন্য আমি যে সকল জিনিস তৈরি করতে পারি তার একটি তালিকা নিচের ছকে দেওয়া হলো। বাড়ির অব্যবহৃত জিনিস এর নাম কাগজ, যা তৈরি করতে পারি। কাগজ কেটে তৈরি করতে পারি ঝালর, ফুল, পাখি। কাগজ ভাঁজ করে প্লেন, নৌকা, বাক্স, খেলনা ঘর এবং বল। অব্যবহৃত জিনিস হলো বোতল, আর যা তৈরি করতে পারি তা হলো বোতল কেটে কলমদানি, ফুলদানি, দৃষ্টিনন্দন ফুল গাছ এবং ফুলের তোড়া তৈরি করতে পারি। মানুষ সৃষ্টি সেরা জীব। পৃথিবীর সব প্রাণী খাবার সংগ্রহের জন্য পরিশ্রম করে, বেঁচে থাকার জন্য কষ্ট করে। মানুষের চেয়ে বাঘ, সিংহ কিংবা হাতি অনেক বেশি শক্তিশালী। তবুও হাতি মানুষকে নয়, মানুষই হাতিকে নানা কাজে ব্যবহার করে। পাখি নীল আকাশে উড়ে বেড়ায়। মানুষের ডানা না থাকলেও মানুষ নীল আকাশ ছাড়িয়ে মহাকাশ পাড়ি দিয়েছে। মানুষ প্রকৃতির দানকে ব্যবহার করছে তার নিজের মতো করে। এসবই সম্ভব হয়েছে তার সৃজনশীলতার কারণে। মানুষ আকাশের বিদ্যুৎকে বেঁধে নিজের কাজে লাগানো আজ আর কল্পনা নয়, একেবারে সত্যি। এটা সম্ভব হয়েছে মানুষের সৃজনশীল ভাবনা আর নিত্য নতুন উপায় উদ্ভাবনের ফলে। আমাদের পোশাক পরিচ্ছদ, বাড়িঘরের নকশা, বানানোর উপকরণ প্রত্যেকটি ভিন্ন রকম। একটির সাথে অন্যটির কোনো না কোনো পার্থক্য রয়েছে। এসবই সম্ভব হয়েছে সৃজনশীলতার জন্য। একই ধরনের পোশাক এক একজন এক একভাবে পরিধান করছে। কেউ পরছে ভাঁজ করা অবস্থায়, আবার কেউ ইস্ত্রি করে পরিপাটি পোশাক পরছে, কেউ চুল বাঁধায় বিভিন্ন স্টাইল করছে। এসবই তার নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ। সৃজনশীলতা যদি না থাকতো তাহলে সব কিছুই একই রকম হতো, সেটা ভালো হতো না। আমরা এখনও পাহাড়ের গুহায় বাস করতাম, কোরানো ফলমূল, গাছের শিকড় পাতা খেয়ে বেঁচে থাকতাম, গাছের পাতা গায়ে জড়িয়ে থাকতাম, পোশাক আবিষ্কার হতো না। তাই আমি বলতে পারি আমার তালিকায় প্রদর্শিত জিনিস তৈরির ক্ষেত্রেও সৃজনশীলতা থাকা প্রয়োজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।